ব্যাটিংয়ের পর এবার প্র্যাকটিসে বল হাতে লিটন দাস। রঙ্গনা হিরাতের স্পিন বোলিং ক্লাসে দেখা মিলল নয়া এই বোলারের। নাসুম শেখ মেহেদি, মেহেদি মিরাজদের সঙ্গে স্পিন বোলিংয়ে শান দিলেন লিটনও। উইকেট কিপার ব্যাটার বলে লিটনকে সাধারণত বোলিংয়ে দেখা যায় না। দেশ বিদেশের খেলা দেখুন টফিতে, যে কোনো সময় যে কোনোখানে। তবে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে অফ স্পিনে মশগুল হলেন লিটন। তবে কি এবার বোলিংয়েও দেখা যাবে দেশের অন্যতম সেরা এই ওপেনারকে? পার্ট টাইম বোলার তত্ত্ব ক্রিকেটের নতুন কিছু না। বড় পার্টনারশিপ হয়ে গেলে অধিনায়করা অনেক সময় আস্থা রাখেন পার্ট টাইমারদের ওপর। এই ধরনের বোলারদের বড় শট খেলতে গিয়ে উইকেটও বিলিয়ে দেন ব্যাটাররা। আবার দলের ষষ্ঠ, সপ্তম কিংবা অষ্টম বোলিং অপশন হিসেবে পার্ট টাইমাররা ভালো ভূমিকাও রাখতে পারেন। লিটনকে এখনই হয়তো সেই ভূমিকায় দেখা যাবে না, তবে ক্রিকেটে অসম্ভব বলে যে কিছুই নেই। ভবিষ্যতে কখনো হয়তো উইকেট কিপার লিটনকে দেখা যেতে পারে বোলিংয়েও। ভারতের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি তো সেটার বড় উদাহরণ। লিটনের আপাতত প্রধান কাজটা ব্যাটিং আর ফিল্ডিংয়ে। সিনিয়র মুশফিকুর রহিম সামলাচ্ছেন উইকেট কিপিংয়ের দায়িত্ব, তাই তো গ্লাভস হাতে বাড়তি দায়িত্ব পালনের চাপ নেই লিটনের। ভারত ম্যাচে তার কাছে প্রত্যাশা ওপেনিংয়ে ভালো শুরুর, সেই লক্ষ্যে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন তিনি। বারবার ব্যর্থ হলেও পারফেক্ট শটটা ঠিকই খেলতে পারলেন লিটন। এখন মূল ম্যাচে সেটার বাস্তবায়ন দেখার অপেক্ষা। লিটন দাস এমনিতে বেশ চাপে আছেন, বিশ্বকাপে প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারছেন না, তার উপর মাঠের বাইরেও তার সঙ্গী এখন বিতর্ক। তবে সব মিলিয়ে লিটনের জন্য চাপ মুক্তির বড় মাধ্যম হতে পারে ভারতের বিপক্ষে ম্যাচটা। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতাতে পারলে তো বদলে যাবে সব পরিস্থিতি। চলতি বিশ্বকাপে 3 ম্যাচে লিটনের মোট রান 89, ইংল্যান্ডের বিপক্ষে 76 রান ছাড়া বাকি 2 ম্যাচে ভালো শুরুও পাননি। আফগানিস্তানের বিপক্ষে 13 আর সবশেষ নিউজিল্যান্ড ম্যাচে গোল্ডেন ডাক। লিটনের কাছে দল ও ভক্তদের প্রত্যাশার পারদ যথেষ্ট উঁচু। পুরনো ব্যর্থতা ফেলে ভারতের বিপক্ষে হাসবে লিটনের ব্যাট, সেটাই তো সবার প্রত্যাশা।